গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ গতকাল মধ্যরাত্রে রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের কাছে গলাকাটা ব্রিজের কাছ থেকে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের নাম যথাক্রমে শেখ আবু সৈয়দ কমলপুরের বাসিন্দা, শেখ রহিম নারায়ণপুরের বাসিন্দা, শেখ জাম্বু, শেখ রমজান আলী ওরফে শেখ রন্টু, সৈয়দ আজাদ, প্রত্যেকেই বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত চিনপাই ও নারায়ণপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে হাফ ব্যাগ পাথর, দড়ি, ভোজালি, রড, দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। চারজন দুষ্কৃতী 22-25 বছরের মধ্যে এবং এদের মধ্যে একজনের বয়স 30 বছর। তারা মাল বোঝাই লরি লুটের পরিকল্পনা করছিল বলে সূত্র মারফত জানতে পারা গেছে। প্রত্যেককে সিউড়ি আদালতে তোলা হয়েছে। বীরভূমের সদাইপুর থেকে ক্যামেরায় মিন্ময় লাহিড়ির সঙ্গে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, খবর দিনভর।